كتبت أجر كبير أمك أكبر أمي أم يطلق ملك كبير بعد إذ رأيت ثم رأيت نعيمه وملكا كبيرا أجرا كبيرا سبحان لهم مغفرة وأجر كبير سبحان أمك أكبر أمي أم ملك كبير ديمو

দুর্নীতি করবা যত করোনা আসবে তত গুন দূরনীতি করবা যত করোনা ধরবে তত আমাদেরকে নিয়ে টেনশন করতে হবে না আমাদের জিকিরের মসজিদগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমাদের মাহফিলগুলো নিয়ে টেনশন করতে হবে না আমাদের মসজিদ নিয়ে টেনশন করতে হবে না আমাদের মাদ্রাসা নিয়ে টেনশন করতে হবে না মাদ্রাসা ধরনের করোনা আসে নাই আসবেও না ঠিক আসবেও না

মেরে ভাই ও আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে এক মাকসাদে আজিমে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে অনর্থক বানানো হয়নি অলাম ইউথ রাখু সুদা আমাদেরকে বেফাদা বানানো হয়নি আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন বলেন আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন সমস্ত মখলুক বানিয়েছেন আমাদের জন্য সমস্ত মখলুকাতকে বানিয়েছেন আমাদের এমন এমনকি জান্নাত বানিয়েছেন আমাদের চরিত্র জিবরিলকে বানিয়েছেন আমাদের জন্য সমস্ত মখলুকাত বানিয়েছেন আমাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তালার জন্য আজলি তোমাদেরকে বানানো হয়েছে আমার জন্য যদি কোনো বস্তু তার উদ্দেশ্য ভুলে যায় সেটা তার যথাযথ জায়গা থেকে তখন আর ওটা ওখানে শোভা পায় না এ চেয়ার বানিয়েছে বসার জন্য এটা যদি বসার যোগ্যতা হারায় এটা এখানে শোভা পাবে না এটার কপালে তখন দুই গতি দুই দুর্গতি একটুলে হয় সে পিঠা খাবে অথবা সে আগুনে জল কি বলছি বলো হয়তো সে কি খাবে পিঠা খাবে কি কার স্ত্রীর হাতুড়ির পিঠা খাবে হাতুড়ির পিটুনি খাবে পিটাই হবে আর অন্যথা অথবা সোজা আগুনে বলে এটা পিঠা ফাটা দিয়ে আর হয় না এটা সোজা আগুনে সোজা কি তাহলে উদ্দেশ্য ব্যাহত হলে কয় অবস্থা কি কি হয় পিঠা খাবে না আগুনে জ্বলবে যদি পিটাইর পরে যদি ঠিক হয় ওকে ঠিক আছে চলো কাজ চলবে এবার ফিটা বন্ধ করো এবার ফিটা কি করো আর পিটাইর পরে যদি কাজ না চলে এবার আগুন আগুন তার শেষ চিকিৎসা বলেন দুনিয়ার সমস্ত দ্রব্যের শেষ চিকিৎসা আগুন লোহার শেষ চিকিৎসা

এই গাড়ির মালিক যদি লক্ষ্মীপুর বাড়ি হয় তো কি লেখে জানেন লক্ষ্মীপুর টু ঢাকা গাড়ির মালিক যদি ঢাকা হয় গাড়িতে লেখে ঢাকা টু লক্ষ্মীপুর একে নামের গাড়ি লেখিন লেখে বেশ কষ্ট মালিকের বাড়ি যেখানে সেখান থেকে শুরু করে ভায়া কুমিল্লা ঠিক আমাদেরও একটা বাড়ি আছে আমাদের বাড়ি জান্নাত

জান্নাতেরও কিছু মানুষ আছে জাহান কিছু মানুষ আছে জুফাল কালাম কলম লিখা হয়ে গেছে কলম লিখে শুকিয়ে গেছে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা কে কে জান্নাতি কে কে জাহান সিদ্ধান্ত কি হয়ে গেছে আর যে জান্নাতি হবে আল্লাহ তারা তার জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দেবে জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ জান্নাতের সমস্ত আমাল তার জন্য কি বলেন এ আয়াতে কারিমা নাজিল হয়েছে হাজরত সিদ্দিক আকবর আদি আল্লাহ তালে তো সিদ্দিক আকবর জান্নাতী মানুষের তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম আমি সাতের পরে সমস্ত বনিয়া আদমের মধ্যে এক নম্বর জান্নাতী কে

সে আমাকে ভয় করার হক আদায় করেছে অসদ্যা কাবিল হোসনা সে জান্নাত ত্রুহুর যকিন বানাবার হক আদায় করেছে সিদ্দিককে আকবরকে সিদ্দিক রসুল বলেন আল্লাহ তালা বলেছে অসদ্যা কাবিল হোসনা কেন তজদিক তো আরম্ভ করেছিলে অসদ্যা কাবিল হোসনা সিদ্দিককে আকবরকে সিদ্দিক কে বলেছে আল্লাহ তালা বলেছেন অসদ্যা কাবিল হোসনা সিদ্দিক

একবার রসুল করিম সাল্লাই জিজ্ঞেস করলেন আবু বকর বলতো তোমার প্রিয় বস্তু কি বলতো একটা জিনিস বলতো যেটা বললেন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় আবু বকর যেমন তার পছন্দটাও তেমন এই পছন্দ কি আর দুনিয়ার কারো পক্ষে সম্ভব আমরা একবার দেখি নাই আর সিদ্ধিক একবারের পছন্দই ছিল রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় বলা হবো কর বলবা দুই নম্বরে কি পছন্দ তোমার ওয়া রাসুল্লাহ আল ইনফাফ আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন বলে সেখানে মাল উজাড় করে দিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দ এই পছন্দটা কেমন আল ইনফাফ ও আমরিক আপনি যেখানে যেখানে বলেন দিতে বলেন সেখানে সেখানে দেওয়া আমার সবচেয়ে বেশি পছন্দ আমার এক দোস্ত আছে আলহাজ ইসমাইল সাহেব এই যে নিয়ে তিনি আমার এক সাথী दोस्त আমাকে mohabbat করেন বড় ব্যবসায়ী আমি যেখানে যেখানে বলি ওখানে ওখানে দিয়ে দেয় প্রতিদিন আর সব দিন প্রতিদিন রাত ছড়ে বিকেলে দিস আল ইনফাকু আলা আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া কি আমার সবচেয়ে বেশি

পুরস্কারটাও তেমন ফাসাল ইয়াছরুল লিয়াসরা আও বকর যাও জান্নাতে যাওয়ার সমস্ত আমাল আমি তার জন্য সহজ করে দিলাম সুবহানাল্লাহ এ জান্নামের আল্লাহ তাআলা সহজ করে দেয় আল্লাহ তাআলা কি করে দেন বলেন সহজ করে দেন সহজ করেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিনকে সহজ করে দেন আল্লাহ তাআলা দিন কাকে দান করেন

লাগবার বললাম লাখ আরেকজন বসে বসে বললাম তেলাবাত করছে ইনি এক পৃষ্ঠা তেলাবাজ করছে আমি এক লক্ষ্য কেন ইনি যেটা পড়লেন সেটা আল্লাহ থেকে বের হওয়া কোরআনে করিম আল্লাহ থেকে বের হওয়া আর তসবিহাত রসুল থেকে বের হওয়া

তার দাম তার কাছে কদর সুবহানাল্লাহ আরো সহজ ভাষায় আমার দাম তোমার কাছে যদ্দুর দূর তোমার দাম আমার কাছে তত সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কত আমি বুঝব কিভাবে ইমাম মালিক বললেন কালামে পাকের দাম তোমার কাছে কত তুমি দেখো কি বলছে বলেন কালামে পাকের দাম তোমার কাছে তো তুমি দেখো এটা দিয়ে তুমি আন্দাজা লাগাবা তোমার রবের কাছে তোমার দাম কদ্দূর এজন্য যে তার সন্তানকে কোরআনে কারিম পড়ায় না নিশ্চিত অর্থ সন্তানের জন্য কোরআনে কারিম কিছু দরকারি মনে করে নাই কি মনে করে না বলেন তো মনে করে না এবং কোরানের কারিমের দাম সে বোঝে বলেন কোরআনুল কারীমের দাম সে বলে থাকবেন কোরআন এত দামি হলে কোরআন ওলাদের বেতন এত কম কেন উত্তর কোরআন এত দামি তো কোরআন ওলাদের বেতন এত কম কেন দশগুণিতে পারে না আবার বলেন কি বলছি বলেন বলে এত দামি তো পানি এত দামি মূল্য এত কম কেন আগুন এত দরকারি তো এত কম দাম কেন পানি এত প্রয়োজনীয় এত কম দাম দশ টাকা আধা কিলো পাওয়া যায় কি এটা এত কম দাম কিনলি গা কম দামি দেখা যেটা যত বেশি প্রয়োজন রব্বে করিম এটাকে তত সহজ করে আচ্ছা আপনাদের বিয়ে বাড়িতে দুলা আসে দুলা রকমারি রান্না তৈরি হয় কার জন্য আপনারা বলেন তো দেখি দুলা বেশি খায় না ড্রাইভার বেশি খায় বেশি খায় হ্যাঁ দুলা বেশি খায় না ড্রাইভার বেশি খায় বাচ্চারা বুঝলা কেন এখন ড্রাইভার যদি বলে সব রান্না আমার জন্য রান্না করেছে বোকামি হবে কিনা বলে রান্না করেছে কার জন্য খায় কে আরে বারো জাতি বলেন খায় কে বারো জাতি খায় অথচ রান্না হয়েছে কার লেগা খায় না সাজানো হয়েছে কোরআন ওয়ালাদের জন্য খায় বারো জাতি এই জন্য ওরা আমাদের পুলিশ আমার দ্বারা কতুম বলেন কার কারণে সিন্নি খাও মোল্লা চিনলে না কার কারণে সিন্নি খাও মোল্লা আমি বলি করোনা করোনার প্রশ্নে আর অমিক্রণের প্রশ্নে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ একটাই কারণ এই জমিন থেকে জিকির উঠে এই জমিন থেকে কোরআনে কারিমের তেলাওয়াত হয় এই জমিন থেকে কি উঠে বলেন জিকির উঠে আমাদের এই জিকিরের মজলিস গুলো করোনা রুখে দিচ্ছে এগুলো ঠেকিয়ে দিচ্ছে করোনাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন পরিকল্পনা দিয়ে পৃথিবীর কোন পরিকল্পনা দিয়ে পৃথিবীর কোন টেকনোলজি দিয়ে আল্লাহর আজাব মোকাবেলা করা যায় না আল্লাহর আজাবের মোকাবেলা চলে না আল্লাহর আজাবের সাথে মোকাবেলা শব্দ বলা চলে না আল্লাহর রাজাবের সাথে মোকাবেলা শব্দ কি বলা চলে না সিজরের মোকাবেলা চলে না তুফানের মোকাবেলা চলে না করোনার মোকাবেলা চলে না অমিক্রণের মোকাবেলা চলে না এর মোকাবেলা চলে না এ থেকে বাঁচার আখরি হাতিয়ার আমাদের জিকির গুলো আমাদের তালিমের মসজিদ আমাদের দাওয়াত আমাদের তবলিগ আমাদের তালিম আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা বাঁচার আখরি হাতিয়ার বাঁচার কি বলেন এটা আখরি 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 হাতিয়ার

আর ওয়ান আল্লাহ দুনিয়া দুনিয়া কাকে দান করেন লিমা ইয়ুহিব্বু কллеমান লা ইয়ুহিব্বু যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু কি না কিন্তু দ্বীন কাকে দান করেন যাকে যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন হযরত মওলানা খলি رحمت চরণপুরী রহমাতুল্লাহ তার এক বিখ্যাত এক ইমাম শিয়ামের মধ্যে তিনি লিখছেন আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার দিল এবং জবানকে আল্লাহ তারা ইস্তেমাল করে এটা তখন আল্লাহ তালা নিজের জন্য রেখে দেন নিজের জন্য ওকে আমি ভালোবাসি ওর দিলকে আমি আমার জন্য রেখে দিলাম এজন্য ওর দিলে আল্লাহ তালা ভালোবাসা জালে করে দেন আল্লাহ তালা ভালোবাসা কি করে দেন বলেন আল্লাহ তালা ভালোবাসা কার দিলে কতটা গালেব হয় যাকে আল্লাহ যতটা ভালোবাসেন আল্লাহ তালা আগে মহেব হন বান্দা পরে মহেব হয় আগে বান্দা মাহবুব হয় পরে বান্দা মহেব আগে আল্লাহ তালা ভালোবাসেন পরে বান্দা ভালোবাসে যেমনটি মা আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে মা আগে ভালোবাসে না বাচ্চা আগে ভালোবাসে মা আগে ভালোবাসে মা জন্মের আগ থেকেই ভালোবাসা শুরু করে জন্মের প্রথম মুহূর্তেই মা ভালোবাসে আর বাচ্চা ভালোবাসতে ছয় মাস লাগে বাচ্চা ভালোবাসতে কয় মাস লাগে ধীরে ধীরে বাচ্চা তিন মাস চার মাস পরে ধীরে ধীরে একটু একটু হাসে ধীরে ধীরে একটুখানি ভালোবাসে কিন্তু এর আগে কে ভালোবাসছে বলেন মা এজন বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসে এজন্য জন্য মেরে ভাই ও আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার উদ্দেশ্য হলো আল্লাহ তার ভালোবাসা দিলে আসার ফিকির করা এই চর্চাই এখন দুনিয়াতে হারিয়ে গেছে অথচ আমাকে বানাবার উদ্দেশ্য ছিল আমার প্রিয় মুর্শেদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন কে কে দেখছেন দেখছেন আমি হুজুরের তিন বছর খেদমত করার সৌভাগ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার জীবনের পুঁজি হাজর নানুপুরি রহমতুল্লাহ আলাই হা হাজ হাফিজুজ ব্যাপারে প্রফেসর হামিদুল স্যার একবার বলছিলেন আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ছোট নড়ে আমি আমার নান ব্যাপারে বলি আমিও আমার হুজুরের দিকে তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ছোট নড়ে

আমি বলি ঠোঁট নড়ে জমিনে আমার ঠোঁট নড়বে জমিনে আমার রবের ঠোঁট নড়বে আর সাজিনে রবে ঠোঁট কেমন কেমা আয়ালি কবি তিনি যেমন তার তেমন তার নড়া কেমন তিনি যেমন তার নড়া তেমন এজন্য আমার ঠোঁট নড়বে কোথায় এখানে রবের ঠোঁট নড়বে কোথায় আর সাজিমে বলবেন আমারটা রবেরটা নড়বে কখন উত্তর আমারটা নড়বে যখন

এক কথা প্রকাশ তুমিnabla বাদ তোমার হায়াতে আমি দিব আমার হায়াতে তুমি না বাদ তোমার যোগ্যতা দিয়ে আমি দিব আমার যোগ্যতা সুবহানাল্লাহ ফাজকুরুনি আযকুরু ফাজকুরুনি বিতাতি আযকুরকুম বিরহমতি কখনো রোজান কখনো আরাফা। কখনো মিনায় কখনো মুজদালিফায় কখনো মতফে কখনো কখনো মসজিদে কখনো বাজারে নতুন করে আয় হয়েছে কখনো ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদগুলো খান খান করছিল খান খান ইউনিয়ন পরিষদগুলো কি করছিল বলেন খান খান করছিল এখানে কেউ জিজ্ঞেস করে না রাব শেখান হউ জিকিরওয়ালা জিব্বা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে এটা যেন সংসদেও পাঠিয়ে দেয় কাজকরুণী মৃতী কুকুমাতী তুমি ডাকবা আমাকে সকালে তুমি ডাকবা আমাকে সকালে তুমি ডাকবা দুপুরে তুমি ডাকবা বিকেলে তুমি আমি তুমি ডাকবা আয়সায় তুমি ডাকবা তোমার মাঝে মাঝে আমি ডাকবো তোমাকে সারা বেলায় তুমি ডাকবা মাঝে মাঝে বলেন কি

লা আল্লাহু কাতার দাও বলেন বলেন লা আল্লাহু কাতার দাও তুমি ডাকবা সকাল বেলা তুমি সারা বেলা পারবা না তুমি ডাকবা সকাল বেলা তুমি ডাকবা দুপুর বেলা তুমি ডাকবা বিকেল বেলা তুমি ডাকবা সন্ধ্যা বেলা তুমি ডাকবা এশার সময় তুমি ডাকবা রাতের বেলা মাঝে মাঝে লা আল্লাহু কাতার কথা কথা আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব তুমি শেষ तक বলে উঠবা বাস বাস কত দিলে বলবেন বাস বাস বলে কে কি দিলে বলবেন বাস বাস শুধু আমাকে জান্নাত দিলে আপনি বাস বলবেন যতজন আমাকে ভালোবাসে সকলকে জান্নাত দেওয়া পর্যন্ত বাস বলবো না আর ইনশাল্লাহ বলতে পারবো কি বলছি বলেন কি বলছি বলেন সারা পৃথিবী থেকে যত নারী আর পুরুষ আমাদেরকে ভালোবাসে শুধু আমাদের হায়াতে নয় আমাদের মৌতের পরে যারা আমাদেরকে ভালোবাসবে কয়ামত পর্যন্ত যারা আমাদেরকে ভালোবাসবে তাদেরকে জান্নাতে দেওয়া পর্যন্ত বাস বলবো ইনশাল্লাহ বলে বলবে দিতে হবে আর দিতে হবে হয়েছে তোমার হয় না এখন এখন ওই যে অস্ট্রেলিয়ার যুবকটা এখনও রয়ে গেছে দাও আর আছে ওই যে কানাডার যুবকটা রয়ে গেছে ওই যে আমেরিকার এক মা রয়ে গেছে

এবার অন্য রাদি জিজ্ঞেস করলেন আচ্ছা লা আল্লাহকা তারদা আমি তোমাকে খুশি করে দিব এ অর্থ তুমি জান্নতি কেমনে বুঝলা ওয়ালাইয়ার দ রাসূল ওয়াহাদুম মিন উম্মতি ফি নار রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার উম্মতের এক জাহান নামে থাকে কি রাসূল খুশি হবে না উম্মতের একজন জাহান্নামে নামে জাহান্নামে থাকে রাসূল কি হবেন না ইনশাআল্লাহ আখেরি फर्ज কে জাহান্নম থেকে বের করে

কিছু কি ডাইরেক্ট কারা কারা অনেক দল আছে এক দলের নাম বলি বলবো একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল মুতাআব্বানে ফিল্লাহ ওই মানুষগুলো কোদাই যারা একফরতে শুধু আল্লাহর জন্য ভালোবাসত সুবহানাল্লাহ রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে আহুম কালিল হবে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ

الحمد لله, <applause> الحمد لله الحمد لله الحمد <applause> الحمد لله اين الحمدون في السراء والضراء الله تعالى অনেক নাম আছে حميد নাম কি محمد احمد محمد احمد بشي حمد, حمد كله সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নাম কি হামিদ রাসূলের নাম কি মুহাম্মদ আহমদ আপনাদের আমার নাম কি হবে হাম্মাদ সুবহানাল্লাহ এবার রাসূল বলেন আল্লাহ তালা আমার হাতে একটা झंडा দিয়ে দিবেন লেওয়াউল হাম কি একটা झंडा দিবেন झান্ডাটার নাম হবে হামদের झंडा আদম থেকে ঈসা সমস্ত নবীরই ঝান্ডার পেছনে

ব্যানার নিয়ে নেতাজি দাঁড়িয়ে আছে ব্যানার ব্যানারের সাথে যাওয়ার জন্য যুদ্ধ করে ছবি তোলার লাগে বাস্তব না বাস্তব ওখানেও যুদ্ধ চলবে তবে ওখানে যুদ্ধ করার আর কোনো সুযোগ নাই নাম্বার এখান থেকে বসাতে হবে নাম্বার কোথা থেকে বসাতে হবে এখান থেকে নাম্বার নাম্বারিং লাগাইতে হবে এখানে কে কোথায় বসবা কে কোথায় দাঁড়াবা সব সেটআপ এখানে দিবে কোথায় দিবে এখানে অকছারুহু হামদা যার হাম যত বেশি হবে সে আমার তত জান্নালের কাছে হবে এবারে রাসূল বলেন ইহামমাদুন জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে ইবনু উলাই উবাইতা তার জন্য একটা ঘর বানাও ওয়া সাম্মু উবাইতাল হামদে এটা নাম দিয়ে দাও বাইতুল হামদ সুবহানাল্লাহ এবারে বলেন হামিদ আহমদ মোহাম্মদ লেবাউল হাম হাম্মাদ বাইতুল হামিদ কি আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আর একটা নাম হলো সালাম আমি মুসলিম রব সালাম আরেকগুলো নাম আছে মোমেন রব মোমেন আমি মোমেন সুহান বলে মনে

এজন্য আল্লাহ তালা মোমেন আমরা মোমেন এজন্য জান্নাত دارুল আমান সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা সালাম আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম এজন্য জান্নাত دارুস সালাম সুবহানাল্লাহ বলেন জান্নাত কি বলেন এজন্য জান্নাতে শুধু সালাম সালাম সুবহানাল্লাহ কখন আছে 70000 গুর যদি একসাথে বলে আসসালাম কেমন হবে

হজের অনুমতি পাই নাই তো মদিনায় গেছি পাঁচ ভক্ত নামাজের পরে তার বীর মাসজিদ তিনজন মাসজিদ জোরো জোরে একসাথে বলে বিশ্বাস করে নজর তাক বীর যে এত মজা এটা দেখার আগে কেউ কল্পনাই করতে পারবে না এক মেয়ে আল্লাহ আকবর দিয়া পুরো দুনিয়াকে পাগল করে দিছে বলেন না আল্লাহ الله, أكبر. الله أكبر. الله, أكبر. الله أكبر. اكبر الله اكبر مؤمن الله اكبر مؤمن کی الله اكبر مؤمن کی الله اكبر الله اكبر الله اكبر میں تمہارا

আরে কখনো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কখনো রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার আবার সিজদায় যায় আল্লাহু আকবার আবার তো আল্লাহু আকবার না আজিন লাউড স্পিকারে লা আল্লাহু আকবার এক নিশ্বাসে দুই বার লাগাও দুনিয়ার সব শব্দ এক নিশ্বাসে একবার বলতে হয় না আমার তাকবীরে এক নিশ্বাসে দুইবার বলতে হবে

রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার প্রথম সেজদা আল্লাহু আকবার উঠা আল্লাহু আকবার দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার উঠা আল্লাহু আকবার এই হলো ছয় বার আর পরবর্তী চার জায়গা তিনটা জায়গাতে পাঁচ বার এবার মোট কত হয়েছে একুশ বার কত বার একুশ বার চার জায়গাতে একুশ বার আটটা জায়গাতে কত বারো জায়গাতে কত বত্রিশ জায়গাতে কত সুবহানাল্লাহ

এটা বুজার কাছা কাছি সাত আসমান সাত জমিনের দূরত্ব কত পৃথিবীর কেউ জানে না এটা আমরা এক শব্দ আমরা শিখছি আমাদের দেমাগে এক শব্দ আছে সাত আসমান সাত জমিন এজন্য রব সাত আসমান সাত জমিন বলেছেন অন্যতম দূরত্ব কত দূর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না তাহলে আমাদেরকে কি দিবে আজরে কবির সুবহানাল্লাহ কি দিবে বলেন আজরে কবির কখনো বলে আজরান কবীরা কখনো বলে আজরান আযীমা তখনও বলে আজরান কারীমা তখনও বলে আজরান হাসানা রব জেনে বলতে বলতে थके গেছেন সুবহানাল্লাহ ওমা কদরুল্লাহ তাগারি না না এভাবে বলা যাবে না রব কখনো थकেন না লা তাখুযুহু সিনাতু ولا النম রব কখনো थकেন না তবে রব জেনে বলেন আমার ভান্ডারে আপনাদেরকে বোঝাবার জন্য যত শব্দ আছে সব বলে দিন যাও আজরে বলেন এই রে মুখস্থ পারে না বলেন আজরুন কাবিরুন আজরুন মানে পুরস্কার কাবিরুন মানে বড় এবার বলেন আজরুন করিমুন এবার আজরুন আযীমুন আজরুন হাসান এর বিপরীতে আযাবান আলিমা এর বিপরীতে আযাবান শাদীদা এর বিপরীত আযাব মুহিনা এর বিপরীত আযাবুল কোনটা নিবা একদিকে আজর-এ-কাবীর আর একদিকে আযাব এ কোনটা নিবা সবাই বলেন না কেন কোনটা নিবেন বলেন আজর-এ-কাবীর একদিকে আজর-এ-আযীম আর একদিকে আযাব-এ-শাদী কোনটা নিবেন একদিকে শব্দ বিপরীত শব্দ একদিকে চিরস্থায়ী জাহান্ন আরেকদিকে চিরস্থায়ী জান্নাত একদিকে চিরস্থায়ী মহাসফলতা আরেকদিকে চিরস্থায়ী মহাব্যর্থতা আমার তো বুঝে আসে না কোন দামাকটা কত সুখ হইলে কত সুখ হইলে নিজের গুলিতে নিজের মাথা গুলি করে বুঝেন না কথা বলা কত সুখ হইলে জোরে বলেন না আমি বলি নাফর মানি উঠবে যত অশান্তি নামবে তত

দুর্নীতি করবা যত করোনা আসবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত কি কিসের উপর ঠিক বলছেন দুর্নীতি করবা যত ভোট চুরি করবা যত করোনা ধরবে তত কি বলছি ভোট চুরি করবে যত করোনা ধরবে তত ভোট চুরি করবা যত করোনা ধরবে তত ওলামায় উম্মত কে হ্যান্ড কাফ লাগাবা যত করোনা ধরবে তত রিমান্ডে শাস্তি দিবা যত করোনা ধরবে তত পাললে ঠেকাও পাললে কি করো ঠেকাও পাল্লে ঠেকাও পাল্লে ঠেকাও এক তো শিখছি করব আমরা মোকাবিলা করবো করোনা মোকাবেলা করার বক্তৃতা কাদা বক্তৃতা দিতে করোনা ধরতে বক্তৃতা দিয়ে ঘরে যাওয়ার আগে করোনা করা স্যার স্যার আপনি কি রেডি আছেন আমরা আসছি ঠিক আল্লাহর কসম ইস্তেগফার করবা যত করোনা ভাগবে তত ঠিক জিকির করবা যত করোনা ভাগবে তত আযাব ভাগবে তত ঠিক জিকির করবা যত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনাহা إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله 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 محمد رسول الله عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ارشاد করেন ওব রূপ들아 শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়েবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ থেকে পড়বেন কতবার পড়বেন 100 বার শুধু 100 বার একবার যদি কেউ কালিমায় তৈবা বলে একবার কালিমায় তৈবা ও ইলাইহি আযাদুল কালিমুত তাইয়িব কালিমায় তৈবা সোজার সাজিম উঠে যায় সুবহানাল্লাহ আরশের খুঁটি ধরে কালিমায় তৈবা নাড়ায় সুবহানাল্লাহ খুঁটি নড়ে তো আরশ নড়ে রব জিজ্ঞেস করেন তুমি উঠছো কেন আরশ তুমি নড়ছো কেন এবার আরশ আযিম বলে আমি নড়ছি না আমাকে তো আমার খুঁটি নাড়ায় সুবহানাল্লাহ এবার খুঁটি তুমি নাচছো কেন আমি নাচছি না আমাকে কে জানো নারায়ণ এবার রব दिग्विजय করেন কে তুমি আমার আরশের খুঁটি নাড়াচ্ছ এবার কালিমা তৈয়বা বলে আমি আপনার বন্ধু কালিমা তৈয়বা সুবহানাল্লাহ কি আমি বলি আজকে যদি আমেরিকা যদি ইহুদি বিশ্ব যদি কালিমা তৈয়বা পড়ে না এমريكا যদি কালিমা তৈয়বা পড়ে নাই ভারত যদি কালিমা তৈয়বা পড়ে নাই

আমাদের দেশে তো চবাদ আছে নুরু ভাত নিবি করোনা কি দেখছ হবে শুরু আজাব কি দেখছ বলেন না মাত্র শুরু মাত্র কি মুসাফা করে না কারোর সাথে মুসাফা করে না দুর্নীতির টাকাটাও টিসু দিয়ে ধরে টাকাটা কি দিয়ে ধরে বলেন

এটার গায়ে করোনা নাই এটার মূলে করোনা আছে এটার মূলে ক্যান্সার আছে এটার মূলে গুলি আছে গুলি গুলি এটা মূলে কি আমি বলি হারাম মাল যার যত করোনাকে ভয় করে তত কি বলছি করোনা ভয় করোনার করোনার ভয় কার কত মাল যার যত স্লোগান যার ব্যাংকে হারাম মাল যত করোনার ভয় তার তত অস্ট্রেলিয়াতে বাড়ি বানাচ্ছে দুর্নীতির টাকা দিয়ে বাড়ি বানিয়েছে যত করোনার ভয় তার তত

না ইনা হিল বিলল মল না ইনা হিল বিলল মল না মল মিসে কথা বলে বলে মিসে কথা বলে বলে মিসে কথা বলে বলে মিথ্যে শ্লোগান দি দিয়ে শান্তিৰ তুফান আসে না অশান্তিৰ তুফান লাগায়

হ্যাঁ কত শান্তি পালি গুলি করে দে কত শান্তি গুলি করে দে এই জন্য আমাদের কাছে ক্যালেমে তই আছে আমাদের কাছে আছে সুভাহানন্দ সুভাহানন্দ সুভহানন্দ সুভানন্দ আমাদের কাছে কি আছে আমাদেরকে নিয়ে টেনশন করতে হবে না আমাদের জিকিরের মসজিদগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমাদের মাহফিলগুলো নিয়ে টেনশন করতে হবে না আমাদের মসজিদ নিয়ে টেনশন করতে হবে না আমাদের মাদ্রাসা নিয়ে টেনশন করতে হবে না মাদ্রাসা কারণে করোনা আসে নাই আসবেও না ঠিক নাই আসবেও না ঠিক করোনা আসছে দুর্নীতি কারণে ঠেকাও ঠিক করণা আসে চুরির কারণে ঠকাও করোনা আসে জেনার কারণে ঠকাও করোনা আসে ব্যভিচারের কারণে ঠকাও যিকিরের কারণে করোনা আসে না আসবেও না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এজন্য যিকিরের আওয়াজ তোলো যিকির কি তোলো আল্লাহ যা আমারও কোনোদিন বশায়া দেয় আমি বলি আমাদের তেhandleChange লাগাবে কতদিন চার আসে যতদিন ঠিক আর হ্যান্ড আবদ্ধ থাকবা কতদিন ছত্তর গজ লোহার শিকলে আগুনের শিখলে আবদ্ধ থাকবা কতদিন আল্লাহ আছে যতদিন ভয় দেখাবা কতদিন চার আছে যতদিন ভয় খাবা কতদিন কোটি কোটি বছর বুঝে না আমরা আমরা বেচারারা আমরা বেচারারা গো বেচারা না আমরা বেচারারা ভয় দেখাবা কতদিন চার আছে যতদিন ঠিক ঠিক চার যতদিন আর ইনশাআল্লাহ মউতের সঙ্গে সঙ্গে রব করবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানুন সব বলবেন যাও অনেক ভয় পেয়েছ দুনিয়াতে টেলিফোনে টেলিফোনে যাচ্ছেন ওখানে মাহফিলে খবর দাও আমি ঠিক আছে ভয় লাগাবা কত দিন চার আসে যতদিন ভয় খাবা কতদিন আল্লাহ আসে যতদিন

কি এইজন জিকির উঠাও জিকির উঠাও জিকির উঠাও জিকির উঠাও জিকির উঠাও জিকির উঠাও আল্লাহ দিল থেকে জিকির তোলো জিকির তোলো জিকির তোলো সুবহান করোনা ভাগাও করোনা ভাগাও করোনা ভাগাও কি জিকির উঠাও আজা আল্লাহ ভাগাও আযাব রুখে দাও জিকির ছাড়া আযাব নহার কোনো হাতিয়ার না

জিকির থেকে হা এখন কি একবিংশ শতাব্দী না এখন কোন শতাব্দী চলে একবিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর বাইশ সালে একবিংশ শতাব্দীর বাইশ সালে পৃথিবী আবার দেখেছে ইউনিয়ন পরিষদেও জিকির চলে কি চেয়ারম্যান যাবো জিকির করা

তোমাদের সমাজনীতি তোমাদের অর্থনীতি তোমাদের জীবনের কোন ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে ঘোষণাটা কেমন ও বলেন জিকির থেকে গাফেল হলে খবরদার খবরদার فأولئك هم الخاسرون إلى كوتي غرستو ركي كوتي غرستو كي زكيت كي غافل زي إجن ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا

ওয়ালা তুতুমান আগফালনা qalবাহু আন যিকরিনা আমার জিকির থেকে যে গাফল খবরদার তার পিছু পিছু চলব না তার পিছে ছুটব না বলেন মুড়ি এক মুড়ি মুড়ি নেই মুড়ি নেই চরের মোলা মো আমোয়া কি মুড়ি না একটা মোয়া দিলে দিলে পেছনে পিছনে ছুটব না ঠিক ছোট তো ছোট জিকির ওয়ালার পেছনে ছোট

মসজিদে জুতা জুড়ি ধরা পড়ছে ফিডাটা কেমন জোরে কন আচ্ছা মসজিদে যে জুতা সব জুতা জুড়ি ধরা পড়ছে মোট কত টাকা চুরি করছে সে এক জোড়া জুতা সর্বোচ্চ কত টাকা আর যদি আমার হয় ছাব্বিশশো টাকা বুঝেন নাই হ্যাঁ আচ্ছা মাত্র দুই হাজার টাকার জুতা চুরি করে যদি এত হয় কোটি কুটি ডলার আচ্ছা জুতো চুরি করছে কয়জনের কার দুজনের তিন জোড়া করলে কার এবার বলেন রাস্তার এক টন গম চুরি করছে কতজনের আচ্ছা তিনজনের জুতা চুরি করে পিঠা খায় কয়জনের

ওর নাম দিছে সর্বহারা পার্টি ঠিকই আছে এক কারে একশো একশো আছে সর্বহারা পার্টি আছে

اجنا قلنا سبحان الله وقلنا الحمد لله وقلنا الله اكبر وقلنا لا اله الا الله وقلنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وقلنا استغفر الله استغفر الله استغفر الله استغفر الله

ইউনিয়ন পরিষদের এত কাম ব্যস্ততা নামাজ পড়তে পারি না এটা হলো পরীক্ষার টেনশনে পড়া আসে না বলেন না পরীক্ষা কাছা এসে গেছে পরীক্ষার চিন্তা আর কি আসে না পরীক্ষার এত চিন্তা পড়া আসে না এটা মানুষের চিন্তা নামাজ আসে না আরে বলেন না বলেন আছে না না বলেন এটা হলো প্যাটের চিন্তা ভিডিওর কথা বলি গেছে

উপরের নির্দেশ নির্দেশ আবার কি 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 যে যা করে কিরে এমন করস কেন উপরের নির্দেশ বলেনি বলে না বলেন না এটা এক শব্দ শিখছে উপরের নির্দেশ তখনও ফেরস থাকে উপরের নির্দেশ

আমি কসম করে দেখি বুকে কাঁফ রাখি কসম প্যাসি নিয়ে এউ মাথা জুতো খুললো মা আমেলাত মিন খাই মহোদরা ক মা আমি লাত্মি স তবাদ দুলাও আন্না বাই না ক বাই না হু আমাদম বাইদা চোখে দেখবে চোখে এভাবে দেখবে এখন যেভাবে বলছি শুনেছেন

ওরা আজ দুর্নীতি করুক এখানে আমরা আয়েশ করব ওখানে ওরা ছবি দেখুক এখানে আমরা ছবি করব ওখানে ইনশাআল্লাহ জান্নাতে বুঝি ছবি দেখবো আর ছবি করব কি জান্নাতে ছবি দেখবেন না ছবি করবেন দেখবেন হাজার আমার সাথে ছবি কটা করবেন আপনি আল্লাহ সুবহানাল্লাহ বলান এজন্য ওরা ছবি দেখুক এখানে আমরা দেখবো ওখানে ওরা চার ইঞ্চি খায় চার ইঞ্চি চার ইঞ্চি ওরা বক্তৃতা দেয় এভাবে দেখবেন এখন যদি একজন নিয়ে আসেন দেখবে বক্তৃ আপনারা 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 কেউ মদ খাবেন না যাওয়ার সময় দোকানে খুব ধর তোরা কিছু খাইস বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ বাস্তব আপনাদের ছেলেদেরকে ইফ্রিজিং করছে দিবেন না আর বলে এখানেই ওয়াজ করছো কেন এখানে তো এই মুহূর্তে কেউ ইফিজিং করে না বলেন এখানে তো কেউ মদ খায় না মসজিদে এসা বক্তিয়া দিতে দেন মসজিদে আগে বক্তব্য দিব আপনারা মদ খাবেন না এখানেই বক্তিয়া দাও কেন যেখানে খাও ওখানে গিয়ে না কই পাইলো শিখছে তিনটা বক্তব্য ইফ্রিজিং করবেন না মদ খাবেন না বাল্য বিবাহ দিবেন না

প্রেরণার উচ্চ বলেন প্রেরণার কি প্রেরণার কি উচ্চ যে যিকির ওয়ালা পাগবি ওয়ালা বাবড়ি ওয়ালা নামাজ ওয়ালা তেলাওয়াত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা এমনও চেয়ারম্যান হইতে পারে কি পুরা সিস্টেম কি বদলে দিয়েছে কনসেপ্ট বদলে দিয়েছে পারি আমরাও পারি আমরাও পারবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়াতে হবে জিকির বাড়াতে হবে তবক্ষুল বাড়াতে হবে তকুয়া বাড়াতে হবে কি বলেন বাড়াতে হবে জিকির জিকির কোনো টাইম নাই জিকিরের কোনো টাইম নাই আমরা শুধু আপনাদেরকে দু চার বার শিখাচ্ছি শিখাবার জন্য আমরা হালকাগুলো করছি শিখাবার জন্য অন্যথা জিকিরের কি নাই বলেন টাইম নাই এটা টাইম নাই আমি বলি বন্ধু ছয় তসবির জিকির এভাবে করতে থাকো সুবহানাল্লাহ ১০০ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইল্লাল্লাহ একশো বার দুরুচ্চরিফ একশো বার ইস্তেকার একশো বার এই ছয় দশ বি বার শেষ করে আবার শুরু করবো ছয়শো বার আবার শেষ করে আবার শুরু করবো ছয়শো বার আবার শেষ করে আবার শুরু করবো ছয়শো বার মালাকুল মত এসে দরজা দাঁড়ায় অপেক্ষা করবে ওই ছয় দশ বিটা শেষ করুন আমি বলি ও যে কখন আসবে জানা নাই এজন্য আমারও জিকির ছাড়া সুযোগ নাই আমারও কি আমারও ফেসবুকে ঢুকার সুযোগ নাই টাইম নাই জোরে বলেন টাইম নাই আলহামদুলিল্লাহ আমার টাইম নাই আমার কি নাই আমার কিন্তু ফেসবুক টেসবুক নাই আমার কিন্তু ফেসবুক টেসবুক নাই ফেসবুক ওয়ালা মোবাইলও আমার নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি বলি এই টাইম আমার নাই এটা অন্যরা দেখুক এই সময় আমি বলি এটা তোমার সাথে জীবনে কখনো বেওয়াফাই করে না আর এটা মাঝে মাঝে বেওয়াফাই করে এটা মাঝে মাঝে কি করে এটা মাঝে মাঝে একটু একটু গাদ্দারি করে ফেলে বুঝছেন না এটা মাঝে মাঝে কি করে এটা একটু গাদ্দারি করে একটু একটু বেওয়াফাই করে এটুটু খেয়ানত করে এটা মাঝে মাঝে একটু একটু খেয়ানত করেই করে এটা বড় হারামি এটা বড় হারামি কোন এটা হারামি কাবি হারামি কি এটা শুধু অফাদারি করে এটা থাক এটা থাকলেই এটা নড়ে এখানে রবেটটা নড়ে আর শাহজিমে আল্লাহু আকবার আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ আমাদেরকে জিকির ওয়ালা বানান হাকিম উল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ তা সবাই নাও আল্লাহ মারকাদা তিনি বলেন আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন কয়টা আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন কয়টা এক নাম্বার জিকিরের মত একটা জিব্বা আল্লাহর মহাব্বতের মত একটা দিল আল্লাহর ভালোবাসা কাঁদার মতো দু চোখ দুই নাম্বার মোহ্বতওয়ালা দিন তিন নাম্বার চোখ এ তিনটা আসবে কিভাবে আসবে আল্লাহওয়ালা সহপর থাকে